রেইন মিডিয়া পরিবেশিত অডিও লিকচার সিরিজ মাহাতুল মমিনিন এই সিরিজ আলোচিত হবে রসুরুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ ওসল্লা ওয়াই সঈদিন মোহাম্মদ ওয়াই আলহি ওহি ওসালাম রাসীমান আল্লাহ আনে বলেছেন ওয়া জুহু ওয়াজুহু উম্মাহাত আর নবীর স্ত্রীগণ তোমাদের মা এরই ধারাবাহিকতায় উম্মাহাতুল মমিনীন সিরিজে আমরা একে একে আলোচনা করেছি দশজন উম্মুল মিনিন এর জীবনী সম্পর্কে আর আজকের পর্বে আমরা জানবো এমন একজন উম্মুল মিনিন সম্পর্কে যিনি ছিলেন রসুলুল্লা সাল আলিহি আসাল্লামের সর্বশেষ স্ত্রী অর্থাৎ তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলহি স্লামের একাদশ বা এগারোতম স্ত্রী যেহেতু উম্মুল মিনীন্দের মধ্যে দুইজন অর্থাৎ খাদিজা বিন্তু খোয়াইলিদ এবং জাইনাবিন্তু খুজাইমা রতিউল্লাহন হুমা আনহুমা সাল্লু আলহি সাল্লামের জীবদ্দশাতেই ইন্তেকাল করেছেন এ কারণে সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন নবম অর্থাৎ রসুল্লাহ সল্লাহ সাল্লামের মোট নয়জন স্ত্রী জীবিত ছিলেন সেই সময়ে কে তিনি কি তার নাম তার নামটা একটু পরেই বলছি তবে তার আগে শুনুন যখন রাসুলুল্লাহ সল্লা উলিয় সাথে তার বিয়ে হয়েছিল তখনকার পরিস্থিতি ষষ্ঠ হিজড়িতে রাসুল্লাহ সল্লাহ সাল্লাম স্বপ্ন দেখলেন তিনি উমরা করছেন নবীদের স্বপ্ন সত্য কারণ সেগুলো অহির অন্তর্ভুক্ত এ কারণে সেই স্বপ্নের কথা শুনে সাহাবায় একরাম খুবই খুশি হলেন তারা ভাবলেন এবার তারা উমরা করতে পারবেন সেই মক্কা থেকে মদিনায় হিজরতের পর থেকে অর্থাৎ বিগত ছয় বছর ধরে মুসলিমদের জন্য মক্কায় প্রবেশ করা ছিল নিষিদ্ধ এ কারণে তারা হজ ওমরা করতে পারতেন না আল্লাহর ঘর কাবা তাও করতে পারতেন না সেই স্বপ্নের পর রসুল্লাহ সাল্লুসাল্লাম মদিনা থেকে রওনা দিলেন চোদ্দশো সাহাবি নিয়ে কিন্তু মক্কার কাছাকাছি আসার পর বাধা দিল মুশরিকরা ওরা বলল আপনারা মক্কায় ঢুকতে পারবেন না জবাবে রসুল্লাহ সাল্লুসাল্লাম বললেন আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি ওমরা করেই চলে যাব তবুও কথা শুনতে চাইল না কাফেররা এরপর দুই পক্ষে অনেক আলোচনা হলো শেষমেশ একটা চুক্তি করতে বাধ্য হলো কাফেররা তখন ওরা বলল বছর নয় আগামী বছর ওমরা করতে পারবেন আপনারা তখন আমরা কোনো বাধা দেব না তিন দিনের জন্য মক্কার বাইরে চলে যাব ওমরা শেষ করে তিন দিন পর আবার আপনারা সবাই চলে যাবেন মদিনায় এই শর্তে রাজি হলেন রসুলুল্লাহ সাল্লিয়াম পরের বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি সাহাবিদেরকে নিয়ে ওমরা করতে এলেন তখন পাহাড়ের উপর থেকে এই দৃশ্য দেখছিল মক্কার মশ্িকরা এটা টের পেয়ে মুসলিমরা হাটার গতি এবং শক্তি বাড়িয়ে দিলেন যেন মুসলিমদেরকে দুর্বল মনে না করে কাফেররা মুসলিমদের শক্তি এবং উৎসাহ দেখে কাফেররা আশ্চর্য হয়ে গেল তারা অবাক হয়ে দেখতে লাগল সাহাবিদেরকে এমন সময় মক্কার এক অভিজাত নারী ভাবছিলেন অন্য কথা তিনি ভাবছিলেন শুধুই রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের কথা কিছুদিন আগেই বিধবা হয়েছিলেন সেই অভিজাত নারী তাই তিনি ভাবছিলেন যদি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য হতো তার এইভাবে রসুলুল্লাহ সল্লাহ সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে চাইলেন তিনি মনের এই কথাটি গিয়ে বললেন তার বোন উম্মুল ফাদুলের কাছে উম্মুল ফাদুল ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচি আব্বাস রাদি আল্লাহুর স্ত্রী স্ত্রীর কাছে এসে সেই নারীর পাঠানো প্রস্তাবের কথা শুনলেন আব্বাস রাদি আল্লাহওয়ানহু এরপর আব্বাস রাদি আল্লাহু এলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তাকে জানালেন সব কিছু সেই নারীর নাম পরিচয় এবং বংশমর্যাদা শুনে তাকে বিয়ে করতে রাজি হলেন রসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম কে ছিলেন সেই অভিজাত নারী তার পরিচয় আমরা একটু পরেই দিচ্ছি তবে তার আগে শুনুন তার বোনদের কথা তার এক বোন উম্মুল ফাদুলের কথা তো এই মাত্রই বলেছি উমুল ফাদুল রাদিয়াল্লাহু আনহা তার আসল নাম লুবাবা তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী খাদিজা এবং উম্মে আইমান রাজি আল্লাহু আনহুমার পর তিনিই ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী আর উম্মুল ফাজুল ছিলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের চাচি অর্থাৎ তিনি ছিলেন আব্বাস রাদি আল্লাহু আনহুর স্ত্রী সেই অভিজাত নারীর আরেক বোন সালামা বিন উমাইস তিনি ছিলেন রাসুল উল্লাহ সাল্লামের চাচা হামজার স্ত্রী আরেক বোন আসমা বিন তুমাইস তিনি ছিলেন জাফর বিন আবি তালিবের স্ত্রী আমরা জানি মুতার যুদ্ধে জাফর রাদি আল্লাহু আনহু শাহাদত বরণ করেন তখন আসমা রাদি আলাহ আনহার বিয়ে হয়েছিল আবু বকর রাদি আল্লাহ আনহুর সাথে আর আউুকর রাদিউল্লাহ আনহুর ইন্তেকালের পর আসমাকে বিয়ে করেন আলী ইবনে আবি অভিজাত নারীর আরেক বোন লুবাবা তিনি ছিলেন খালিদ বিন মা। অর্থাৎ সেই অভিজাত নারী তিনি ছিলেন খালিদ বিন খালা এমনই সব নামি দামি সাহাবিদের সাথে ছিল তার বোনদের আত্মীয়তা এখানেই শেষ নয় উম্মুল মিনীন জায়না বিন্তু খুজাইমা রাদি আনহার কথা কি আপনাদের স্মরণ আছে তিনি ছিলেন সেই অভিজাত নারীর সৎ বোন তাহলে একবার ভেবে দেখুন কত ভাগ্যবতী এবং অভিজাত বংশের ছিলেন সেই নারী এবং তার বোনেরা এমন বংশের মেয়েকে বিয়ের প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায় তাই তাকে বিয়ে করতে রাজি হলেন রসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম এবার আর রহস্য নয় চলুন এবারে শোনা যাক সেই অভিজাত নারীর নাম তিনি হচ্ছেন বিনতে বার্রা বিনতেহারিস রাসুলুল্লাহ সাল্লামের সাথে বিয়ের পর তিনি হয়ে যান উম্মুল মিনীন্দের একজন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার বারোরা নামটি পরিবর্তন করে দেন এবং নতুন নাম রাখেন মাইমৌনা যার অর্থ ভাগ্যবতী বা বরকতময় সুতরাং আজকে আমরা যে উমুল মিনীন রাদী আল্লাহু আনহার জীবনী নিয়ে আলোচনা করছি তার নাম মাইমৌনা বিনতুল হারিস রদি আল্লাহু আনহা সত্যিই বড় ভাগ্যবতী এবং বরকতময় ছিলেন তিনি কারণ আল্লাহ রসুল সাল্লাহ স্ত্রী হতে পারা নিঃসন্দেহে বিরাট সৌভাগ্য এবং সম্মানের বিষয় চাইলেই এই সৌভাগ্য পাওয়া যায় না আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন যাদেরকে মনোনীত করেন কেবলমাত্র তারাই রসুল্লাহ সাল্লি স্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য পেয়েছেন উমুল মিনীন্দের মধ্যে মাইমুন রাদি আনহা ছিলেন সর্বশেষ তাকেই সবার শেষে বিয়ে করেছিলেন রসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এরপর আর কোনো নারী আল্লাহ রসুল সাল্লাহ স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি উম্মুল মিনীন মাইমুনা বিনতুল হারিস রাদি আল্লাহু আনহা ছিলেন সেই চারজন বোনের একজন যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই বোনেরা মুমিনা। তারা হলেন মাইমৌনা যিনি ছিলেন উম্মুল মমিনিন অন্যজন হলেন উম্মুল ফাদল যিনি ছিলেন আব্বাস রদি আল্লাহুয়ানহুরস্রী তৃতীয় জন হলেন আসমা বিন তউমাইস যিনি ছিলেন জাফর বিন রাদি রদি স্ত্রী আর চতুর্থ বোন হচ্ছেন হামজা রদি স্ত্রী সালামা বিন তেউমাইজ যিনি ছিলেন মাইমুনা রদি আল্লাহানহার সৎ বোন আল্লাহ রসুল তাদেরকে লক্ষ্য করে বলেছেন এই বোনেরা মুমিনা। মাইমুনা বিনতুল হারিস রদি আল্লাহর পিতার নাম আল হারিস ইবনে হাজান ইবনে বাজির ইবনে হুজম ইবনে রুয়াইবা ইবনে আবদুল্লাহ ইবনে হিলাল ইবনে আমর সুতরাং তিনি ছিলেন নাজদের বিখ্যাত গোত্র বনু হিলালের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি মাইমুনা রদিয়াল্লাহানহার মায়ের নাম হিন্দ বিনতে আউফ এবং যাকে বলা হয়ে থাকে ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি কেন মাইমুনা রদিয়া আনহার মাকে এভাবে একটি কৌতূহল নাম দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ কিছুক্ষণ আগেই আমরা হিন্দ বিনতে আউফের মেয়েদের সম্পর্কে আলোচনা করেছি হিন্দ বিনতে আউফ রাজি আনহার দুই মেয়ে ছিলেন উম্মুল মিনীন আর বাকি মেয়েদের মধ্যে তিনজনকে তিনি বিয়ে দিয়েছিলেন নামি দামি বড় বড় সাহাবিদের সাথে শুধু তাই নয় মাইমুনা রাদি আনহার অন্যান্য বোনদের বিয়েও হয়েছিল বড় বড় গোত্রপতি বা গোত্রের নেতাদের সাথে ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ রহিমাহুল্লাহ তিনি বলেছেন মাইমুনা রাদি আনহার আট বোন ছিলেন তাদের প্রত্যেককেই বিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন গোত্রের বড় বড় নেতাদের সাথে ইসলাম গ্রহণের আগে মাইমুনা বিনতুল হারিস রাদি আল্লাহু আনহার একাধিক বিয়ে হয়েছিল মাইমুনার প্রথম স্বামী ছিলেন মাসুদ ইবনে আমর আাকাফি তার সাথে তালাকের পর মাইমুনার বিয়ে হয়েছিল আবুর রুহম ইবনে উজ্জার সাথে দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তিনি বিধবা হয়ে যান উল্লেখ্য মাইমুন আর পূর্বের স্বামীদের কেউই মুসলিম ছিলেন না এরপর সপ্তম হিজুরির জিলহজ মাসে রাসুল উল্লা সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন আমাদের মা উমুল মিনীন মাইমুন বিনতুল হ্যারিস রাদি আনহা তখন মাইমুন আ রাদি আল্লাহুয়ানহার বয়স ছিল ২৬ বছর কিংবা মতান্তরে ছত্রিশ বছর আমাদের মা উমুল মিনীন মাইমুন বিনতুল হ্যারিস রাদি আনহা ঠিক কোন সময়ে ইসলাম গ্রহণ করেছেন এই সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানা যায় না তবে ধারণা করা হয় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লু মদিনায় হিজরতের পরবর্তী কোনো এক সময়ে অর্থাৎ প্রথম হিজড়ি থেকে সপ্তম হিজড়ির মধ্যবর্তী কোনো এক সময়ে মাইমুনা আল্লাহু আল্লাহুয়ানহা ইসলাম গ্রহণ করেছিলেন মাইমুনা রদি আল্লাহু আনহার দ্বিতীয় স্বামী যখন ইন্তেকাল করেন তখন তিনি বিধবা হয়ে যান এবং অসহায় হয়ে পড়েন মাইমুনার দ্বিতীয় স্বামী বাস করতেন মক্কার বাইরে একটি দূরবর্তী এলাকায় এ কারণে ততদিন পর্যন্ত মক্কার বাইরে স্বামীর সেই ঘরে বসবাস করতেন মাইমুনা আনহা। এর পরবর্তী ঘটনা সম্পর্কে সিরাত গ্রন্থগুলোতে উল্লেখ আছে রসুল উহ সাল্লাইস্লাম যখন বিয়ার চুক্তির পরের বছরে উমরাতুল কাজা আদায় করার জন্য মক্কায় আসেন তখন মাইমুনা মাইমুনারদী আনহা ইসলাম গ্রহণ করেন এবং তিনিও মক্কায় বসবাস করতে শুরু করেন রসুলুল্লাহ সাল্লাস্লাম সেই কাজা উমরা আদায় করতে এসেছিলেন সপ্তম হিজড়িতে তখনই মাইমুনা আল্লাহু আনহা আল্লাহ রসুল সাল্লাহামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর আগে আমরা বলেছি এই বিষয়টি প্রথমে তিনি জানিয়েছিলেন তার বোন উম্মুল ফাজল রাজি আল্লাহুয়ানহাকে আর উমুল ফাজল এই কথা জানান তার স্বামী আব্বাসকে আর আব্বাস রাদি আল্লাহ সেই বিয়ের প্রস্তাব নিয়ে আসেন রসুল্লাহ উল্লাহ কাছে এরপর তার সাথে আলোচনা করেন এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই বিয়েতে নিজের মত বা সম্মতি প্রদান করেন এরপর আল্লাহ রসুল সাল্লু ইসলামের পক্ষ থেকে বিয়ের পয়গাম নিয়ে যান জাফর বিন আবি তালিব কিংবা আবু রাফে রাজি আল্লাহুয়ানহুমার মধ্যে কোনো একজন ব্যক্তি এভাবে রসুল্লাহ সল্লাহ সাল্লাম এবং মাইমুনা বিনতুল হারিস রাদি আনহার মধ্যে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তবে এই বিয়ে ঠিক কখন বা কোথায় সম্পন্ন হয়েছে এ নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে ইবনে আব্বাস রদি আনহুমা থেকে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস এসেছে রসুল উল্লাহ সাল্লাহ উলিয়া মাইমুনা রাদি আনহাকে বিয়ে করেছিলেন ইহরাম বাধা অবস্থায় এই হাদিস অনুসারে রসুলুল্লাহ সলাল্লাহিসাল্লাম এবং মাইমুনা বিনতুল হারিস রাদি আনহার বিয়ে হয়েছিল মক্কাতে তবে অন্য আরেকটি মত অনুসারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং মাইমুনারাদিয়াল্লাহু আহ্নার বিয়ে হয় মক্কার বাইরে এ ব্যাপারে অধিকাংশ ওলামায় কেরাম বলেন সম্ভবত বিয়ের আলাপ কথাবার্তা বা বাগদান হয়েছিল মক্কায় উমরাতুল কাজার শেষ দিনে অর্থাৎ তৃতীয় দিনে কিন্তু মূল বিয়ে হয়েছিল মক্কার বাইরে সেই উমরা করার পর তিন দিন পর্যন্ত মক্কায় ছিলেন রসুল্লাহ সালু আলহু আসাল্লাম তিন দিন চলে যাওয়ার পর কুরাইশরা একজন লোক পাঠালো রাসুলুল্লাহ সাল্লু আলহু কাছে সেই লোকটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্মরণ করিয়ে দিল তিন দিন হয়ে গেছে এবার আপনারা মদিনা চলে যান রসুলুল্লা সাল্লু আলু সাল্লাম বললেন যদি তোমরা আরেকটু সময় দিতে তাহলে আমি তোমাদের জন্য মাইমুনার বিয়ের দাওয়াত আয়োজন করতে চাই জবাবে সেই মুশ্রিকটা বলল আমরা আপনার বিয়ের দাওয়াত খেতে চাই না আপনি চলে যান রসুলুল্লাহ সাল্লাম কথা দিলে কথা রাখতেন কাজেই তিনি সেই চুক্তির শর্ত মেনে নিলেন তিন দিনের মধ্যেই ওমরা শেষ করলেন এরপর সাহাবিদেরকে নির্দেশ দিলেন মদিনার উদ্দেশ্যে রওনা হতে সাহাবাইকরামের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনিও রওনা দিলেন এরপর মক্কার বাইরে সারিফ নামক এলাকায় গিয়ে যাত্রা বিরতি করলেন যার অবস্থান মক্কা থেকে সাত কিংবা আট মাইল দূরে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তিন দিন হয়ে যাওয়ার পরেও কেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মক্কায় থাকতে চেয়েছিলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম উমুল মিনিন মাইমুন আর দিয় আল্লাহনহার বিয়ের ওয়ালিমা আয়োজন করতে চেয়েছিলেন এখানে লক্ষণীয় আল্লাহ রসুল সল্লা প্রতিটি কাজের উদ্দেশ্য আল্লাহ আল্লাহআাল্লাহার ইবাদত করা এবং ইসলামের প্রচার প্রসার ঘটানো এ কারণেই রাসুল উল্লাহ চেয়েছিলেন মাইমুনা রাজি আনহার বিয়ের মাধ্যমে মক্কাবাসী এবং মদিনাবাসীর মধ্যে একটি সুসম্পর্ক স্থাপনের উপায় তৈরি হোক আর সেই সময়টাও ছিল এর উপযুক্ত হুদাই বিয়ার চুক্তির কারণে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল এজন্যই আল্লাহ রাসুল পরিকল্পনা করেছিলেন মক্কাতে মাইমুনা মাইমুনারাদি আনহার বিয়ের ওয়ালিমার আয়োজন করবেন আর তাতে মক্কার সব বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত করবেন এভাবে তাদের সাথে সুসম্পর্ক তৈরির একটি পথ উন্মুক্ত করবেন কিন্তু কোরাইশরা তিন দিনের বেশি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে মক্কায় থাকতে দিতে রাজি হলো না কারণ তারা ভয় পাচ্ছিল না জানি মুসলিমরা আবার এই সুযোগে মক্কা দখল করে নেয় মাইমুনা রাজি আল্লাহু আনহার বিয়ের দ্বিতীয় হিকমত হচ্ছে নাজদের বিভিন্ন গোত্রের সাথে শত্রুতা দূর করা নাজদের দুইটি বড় গোত্র ছিল বনু আমর এবং বনু হিলাল ওরা ইসলামের বিরুদ্ধে কঠোর দুশ্মনী করত ওদের পক্ষ থেকে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল মুসলিমদের উহু যুদ্ধের পরের বছর চতুর্থ হিজড়িতে ওরা সত্তর জন সাহাবিকে দাওয়াত দিয়ে নিয়ে যায় ওদের এলাকায় এরপর বিশ্বাসঘাতকতা করে সবাইকে শহীদ করে দেয় নির্মমভাবে আর এই ঘটনা পরিচিত বীরে মাওনার ঘটনা নামে উল্লেখ্য এর আগে উমুল মিনিন জাইনাব বিন্তু খুজাইমা রাদি আল্লাহুয়ানহা তিনি তিনিও তার পিতার দিক থেকে নাজদের বনু আমর ইবনে সাসা এই গোত্রের সাথে সম্পর্কিত ছিলেন কিন্তু উম্মুল মিনিন জায়না বিন্তু হুজাইমা রাদি আল্লাহু আহা বেশিদিন হায়াত পাননি আল্লাহ রসুলের সাথে বিয়ের কয়েক মাস পরেই তার ইন্তেকাল হয়ে যায় কাজেই সেই বিয়ের মাধ্যমে বনু আমরের সাথে সুসম্পর্ক তৈরির উদ্যোগ সফল হয়নি এরপর রসুলুল্লাহ সাল্লু যখন মাইমুনা বিন্তুল হায়ারিস রাধি আল্লাহু বিয়ে করেন তখন আবারও নাজদির সেই বনু আমর ইবনে হেলালের সাথে সুসম্পর্ক স্থাপনের পথ উন্মুক্ত হল কারণ পিতার বংশের দিক থেকে মাইমোনা রাধি আল্লাহু আনহা ছিলেন বনু আমর ইবনে হেলালের গোত্রীয় এছাড়া মাইমুনা দিয়া আল্লাহু আনহার বোনদের মধ্যে একজন ছিলেন নাজদের এক সর্দারের স্ত্রী পরবর্তীতে এই বিয়ের উদ্দেশ্য পুরোপুরি সফল হয় নাজদের অধিবাসী গোত্রগুলোর শত্রুতা হ্রাস পায় ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে থাকে বনহিলাল এই বিষয়ের দিকে ইঙ্গিত করে মোহাম্মদ রশিদ রিদা রহিমাহুল্লাহ লিখেছেন বর্ণিত আছে রসুল উল্লাহ সাল্লামের চাচা আব্বাস এসে আল্লাহ রসুলের কাছে মাইমুনার ব্যাপারে প্রশংসা করলেন মাইমুনা ছিলেন আব্বাসের স্ত্রী ও মুলফাইজুলের বোন অর্থাৎ আব্বাসের শ্যালিকা রসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে সম্মতি পাওয়ার পর আব্বাস রাদি আল্লাহুয়ানহু নিজে উদ্যোগী হয়ে এই বিয়ে করিয়ে দেন তিনি এই বিয়ের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন কারণ এই বিয়ের মধ্যে ইসলামের যে বিরাট উপকার আছে এটা তিনি বুঝতে পেরেছিলেন মক্কায় দিন থাকার পর রসুল্লাহ সাল্লাহসাল্লাম যখন সাহাবা একরামদেরকে নিয়ে শারিফ নামক এলাকায় যাত্রাবিরতি করেন তখন মাইমুনা রাদি আনহা ছিলেন মক্কার ভেতরে এ কারণে উমুল মিনীন মাইমুনা বিনতুল হারিস রাজি আল্লাহু নিয়ে আসার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার খাদেম আবু রাফিকে পাঠালেন মক্কায় তিনি মাইমুনা রাদি আনহাকে নিয়ে এলেন রসুল্লাহ সল্লাহ সাল্লামের কাছে তখন মাইমুনা রাদি আল্লাহু ছিলেন ওটের উপরে রাখা একটি পালকিতে বসা আল্লাহ রসুল সল্লা সাল্লামের কাছে এসে এবং রসুল্লাহ সল্লা দেখেই খুশি হয়ে গেলেন উম্মুল মিনীন মাইমুনা রাদি আল্লাহু আনহা তিনি আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন এই উট এবং উটের উপরে যা আছে সবই উপহার দিলাম আল্লাহ রসুলের জন্য তখন আল্লাহ তাল্লাহ এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহআাল্লাহ বলেছেন اللاتي آتيت أجورهن وما ملكت, يمينك مما وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك، وبنات عمك، وبنات عماتك، وبنات خالك، وبنات خالاتك اللاتي اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك خالصة لك من دون المؤمنين

এবং বিয়ের জন্য আরও বৈধ করেছি আপনার চাচাতো বোন ফুফাতো বোন মামাতো বোন এবং খালাতো বোনদের মধ্যে যারা আপনার সাথে হিজরত করেছে তাদেরকে আর কোনো মিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় তাহলে তিনিও হালাল এটা বিশেষ করে শুধুমাত্র আপনারই জন্য অন্য মিনদের জন্য নয় যেন এই বিষয়ে আপনার কোনো অসুবিধা না থাকে আর মুমিনদের স্ত্রী এবং দাসীদের ব্যাপারে আমি যা নির্ধারণ করেছি তা আমার জানা আছে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু সুরা আহজাবের এই আয়তের মাধ্যমে আল্লাহ তাল্লাহ জানিয়ে দেন রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম কাদেরকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন এই আয়তের মাধ্যমে অন্যান্য মোমিনদের তুলনায় রাসুল উল্লাহ সাল্ল্লা যে একটি ব্যতিক্রমী নিয়ম দেওয়া হয়েছে সেটাও স্পষ্ট করা হয়েছে অন্যান্য পুরুষরা সর্বোচ্চ চারজন নারীকে বিয়ে করতে পারেন কিন্তু আল্লাহাল আল্লাহ রসুলের জন্য এই সংখ্যা চারজনের মধ্যে সীমাবদ্ধ করে দেননি বরং আল্লাহ তাল্লাহ জানিয়েছেন আপনি আপনার যে সমস্ত স্ত্রীদেরকে মোহরানা প্রদান করেছেন তাদের সবাইকে আপনার জন্য হালাল করা হয়েছে এভাবে রসুল আল্লাহ সাল্লি যতজন যতজন মিনিন গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই ছিলেন তার জন্য হালাল বা বৈধ এর বাইরে এই আয়তে আরেকটি বিশেষ ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাল্লাহ বলেছেন কোনো মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে অর্থাৎ ওয়াহাবাত নাফ সাহা তাহলে নবী যদি তাকে বিয়ে করতে চান সেই নারীও নবীর জন্য হালাল এবং এটা শুধুমাত্র আপনারই জন্য অর্থাৎ রসুলুল্লা সাল্লি সালামের জন্য এই বিধান অন্য কোনো মুমিনদের জন্য প্রযোজ্য নয় মাইমুনা রদি আল্লাহুয়ানহা যখন রসুল্লাহ সাল্লি কাছে আসেন তখন তিনি আনন্দের সাথে বলে ওঠেন এই উট এবং উটের উপরে যা আছে সবই আমি উপহার দিলাম আল্লাহ রসুলের জন্য কাজেই মাইমুনা বিনতুল হারিস রদি আনহা। এই আয়াতের ওই ক্যাটাগরি অর্থাৎ ওয়াহাবাত নাফসাহা বা যারা নিজেকে নবীর কাছে সমর্পণ করেছেন তাদের অন্তর্ভুক্ত নারী কিনা এই বিষয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে কিছু আলেমদের মতে মাইমুনা বিনতুল হারিস রাদি আল্লাহু আহা ছিলেন রাসুল উল্লাহ সাল্লামের কাছে নিজেকে সমর্পণ করা একমাত্র নারী আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে গ্রহণ করেছিলেন তবে অধিকতর বিশুদ্ধ মত হচ্ছে মাইমুনা বিনতুল হ্যারিস রাদি আল্লাহু আনহা এই আয়াতের অন্তর্ভুক্ত ওয়াহাবাত নাফসাহা এর অন্তর্ভুক্ত নন কারণ তিনি শুধু বলেছিলেন এই উট এবং এর উপরে যা আছে তা সবই রাসুলের জন্য উপহার কিন্তু বাস্তবে মাইমুনা বিনতুল হারিস রদি আল্লাহু আনহা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে বিয়ে হয়েছিল অভিভাবকদের মতামত অনুযায়ী আব্বাস রদি আল্লাহু আহু ছিলেন মাইমুনা রাদি আল্লাহু আহার অভিভাবক অন্যদিকে রসুল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন জাফর কিংবা আবু রাফে রাদি আল্লাহু আনহুমার মাধ্যমে এছাড়া এই বিয়ের মহরানাও আদায় করা হয়েছিল ফলে এই বিয়ের মাধ্যমে মাইমুনা মাইমুনারদি আনহা ওয়াহাবাদ নাফসাহা এর অন্তর্ভুক্ত নন কারণ রসুল্ল সাল্লাহ সাল্লাম তাকে মহরানা দিয়ে বিয়ে করেছেন যদি কোনো নারী নিজেকে নবীর কাছে সমর্পণ করে দেন তাহলে সেই ক্ষেত্রে মহরানা প্রদান করার প্রয়োজন হয় না কাজেই মাইমুনারদি আনহা যদি বলতেন আমি মোহরানা চাই না কিংবা যদি সেই মহরানা ফিরিয়ে নেওয়া হতো তবেই তিনি সেই আয়াতের অন্তর্ভুক্ত ওয়াহাবাদ নাফসাহা এর অন্তর্ভুক্ত হতেন সুতরাং উমুল মিনীন মাইমুনা বিনতুল হ্যারিস রাদি আনহা সেই সব নারীদেরই অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মোহরানা প্রদানের মাধ্যমে বিয়ে করেছেন মাইমুনা বিনতুল হ্যারিস আনহা যখন সাহাবিদের কাফিলার সাথে যোগদান করলেন সেই সারিফ নামক এলাকাতেই তারা সেখানে রাত্রি যাপন করেন উমুল মিনীন মাইমুনা বিনতুল হ্যারিস আনহার এই বিয়ের সংবাদে সাহাবাঈকরাম খুবই খুশি হলেন সারিফ নামক এলাকাতেই সাহাবাইকেরাম রাত্রি যাপন করেন এবং এরপর তারা সবাই রওনা দেন মদিনার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাথে মাত্র সোয়া তিন বছর সংসার করার সৌভাগ্য হয়েছিল উমুল মিনিন মাইমুনা রাদি আল্লাহুয়ানহার এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন এই অল্প সময়েই আল্লাহ রসুল সাল্লু আসলামের কাছ থেকে অনেক কিছু শিখেছেন আমাদের মা উমুল মিনিন মাইমুনা বিনতুল হারিস রদি আনহা উমুল মিনীন্দের মধ্যে মাইমুনা রদি আনহা ছিলেন তৃতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী তার থেকে মোট ছিয়াত্তরটি হাদিস বর্ণিত হয়েছে মাইমুনা আল্লাহু আনহা ছিলেন খুবই বুদ্ধিমতী একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে হদের সফরে এসেছিলেন মাইমুন রাদি আল্লাহুয়ানহা এবং এটা ছিল সেই বিজয় হজের সফর আরাফার দিন দীর্ঘ হজ মাসের নয় তারিখে রসুল্ল সাল্লাহ সাল্লাম সিয়াম রেখেছেন কিনা এই নিয়ে লোকেদের মধ্যে আলোচনা চলছিল তাদের সন্দেহ দূর করার জন্য মাইমুনা রাদিয়া আনহা এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে তখন রসুল্ল সাল্লাহ সাল্লাম সেটা পান করলেন সবার সামনে আর এভাবে লোকেদের মধ্যে আলোচনার অবসান ঘটল দূর হয়ে গেল সবার সন্দেহ উমুল মেনিন মাইমুনারদি আল্লাহ আনহার জ্ঞান এবং বিচক্ষণতার আরেকটি দৃষ্টান্ত একবার মদিনার এক মহিলা অসুস্থ হয়ে যায় এরপর সে মানত করল যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেন তাহলে আমি ফিনিস্তিনে যাব বাইতুল মাকতিসে গিয়ে সেই মসজিদে আল আকসা মসজিদে আমি সোলাত আদায় করব আল আকসা মসজিদে যদি কেউ একবার সলাত আদায় করে তবে তা তার জন্য পাঁচ হাজার বার সলাত আদায় করার সমপরিমাণ বলে ধরা হবে রাসুল্লা সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার বাড়িতে বা ঘরে তাদাই করে এর পরিবর্তে সে যদি মসজিদে চলা তালাই করে তাহলে পঁচিশ গুণ সোয়াব পাবে আর যদি সে জামে মসজিদে অর্থাৎ যেখানে জুমার সালাত হয় সেই মসজিদে চলাতালাই করে তাহলে সে পাঁচশো গুণ সোয়াব পাবে আর যদি মসজিদে আকসা সেখানে চলাতালাই করে তাহলে পাঁচ হাজার গুণ সোয়াব পাবে আর কোনো ব্যক্তি যদি রাসুল মসজিদে মসজিদে নবীতে সলাতালাই করে তাহলে সে পঞ্চাশ হাজার গুণ সোয়াব পাবে আর কোনো ব্যক্তি যদি মসজিদে হারাম বা বাইতুল্লাহ সল্লা আদায় করে মক্কার হারাম শরীফে সল্লাত আদায় করে তাহলে সে এক লক্ষ গুণ সোয়াব পাবে এ সেই মহিলাটি মানত করেছিল সে ফিলিস্তিনে গিয়ে সলাত আদায় করবে যেন সে পাঁচ হাজার গুণ বেশি সোয়াব পেতে পারে এরপর আল্লাহ তাল্লাহ সুস্থ করে দেন সেই মহিলাটিকে এবং সে ফিলিস্তিনে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল যাওয়ার আগে সে বিদায় নিতে এলো উমুল মিনীন মাইমুনা রাদি আনহার কাছে তখন উম্মুল মিনিন মাইমুনা রাদি আল্লাহু আনহা বললেন নবীজির মসজিদে একবার সালাদ পরা আল আকসা মসজিদে সালাদ পড়ার থেকে হাজার গুণ উত্তম কাজেই তুমি এখানেই থাকো এই বলে তিনি সেই মহিলাটিকে সঠিক পরামর্শ দিলেন এই ঘটনা ছিল মাইমুন আরাদি আল্লাহু আহ্নার জ্ঞান এবং বিচক্ষণতার একটি দৃষ্টান্ত সমস্ত মূল মিনিন্দের মতো মাইমুন আরাদি আল্লাহু আহা তিনিও ছিলেন দানশীল গরিব দুঃখীদের জন্য প্রচুর অর্থ খরচ করতেন তিনি তার দানশীলতার একটি অনন্য বৈশিষ্ট্য হল দান করার জন্য এমনকি ঋণ করে হলেও তিনি দান করতেন একবার তিনি একটু বেশি পরিমাণ অর্থ ঋণ করে ফেলেন এ কারণে তার পরিবারের একজন এসে বলেন আপনি এত ঋণ শোধ করবেন কিভাবে। জবাবে মাইমুনা বিনতুল হারিস রাদি আনহা বলেন আমি আল্লাহ রাসুল সালাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ঋণ পরিশোধের ইচ্ছা রাখে আল্লাহ তার ঋণ শোধের ব্যবস্থা করে দেন আল্লাহ তাল্লাহর নিয়ামতের প্রতি অনেক সুক্রিয়া আদায় করতেন আমাদের মা উমুল মিনিন মাইমুনা বিনতুল হারিস রদি আনহা একবার তিনি দেখেন মাটিতে একটি ডালিমের দানা পড়ে আছে কে যেন ফেলে দিয়েছে সেই দানাটি একটি ডালিমের দানা মাইমুন রাদি আনহা মাটি থেকে সেই দানাটি তুলে নিলেন এরপর বললেন নিশ্চয়ই আল্লাহ অপচয় পছন্দ করেন না অর্থাৎ আল্লাহ তা নিয়ামত যত সামান্যই মনে হোক না কেন তিনি সেগুলোকে তুচ্ছ করতেন না বরং প্রতিটি নিয়ামতের কদর করতেন কোনো কিছু অপচয় করতেন না রাদি আনহা। মাইমুন আর রাজি সবসময় আল্লাহ তাল্লাহার জিকির আজগার করতেন যখন হাউজ এবং উমরা করতে যেতেন সবসময় জিকির অবস্থায় থাকতেন মাইমুনারদি আনহার ভাগ্নে ইবনে আব্বাস রদি আলাহু আনহুমার খাদেম কুরাই বর্ণনা করেন ইবনে আব্বাস একবার আমাকে মাইমুনার উটের চালক নিযুক্ত করেছিলেন যাত্রাপথে আমি শুনলাম মাইমুনারদি আল্লাহু আনহা সফরের পুরোটা সময় আল্লাহ তাল্লাহার জিকির করছেন প্রশংসা করছেন আর এভাবে আঁকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত জিকির করতে থাকেন তিনি উমন মিনিন মাইমুনার রদি আলাহুয়ানহা রসুল্লাহ সাল্লামের সাথে কিছু যুদ্ধের সফরেও গিয়েছিলেন তাবুক যুদ্ধের অভিযানে তিনি ছিলেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা এবং সেবা যত্নের ব্যবস্থা করতেন মুসলিম নারীরা যুদ্ধের ময়দানে পানি আনা নেওয়ার কাজ করতেন তারা একবার এমনই একটি দলের নেত্রী ছিলেন উম্মুল মিনিন মাইমুনা বিন্দুল হারিস রদি আনহা। সারা জীবন এভাবেই আল্লাহ এবং তার রসুলের খেদমত করে গেছেন তিনি মাইমুনা আল্লাহ আনহার ঘরে আল্লাহ রসুল সাল্লামের অনেক স্মৃতি জড়িয়ে আছে এমনই একটি ঘটনা বর্ণনা করেছেন মাইমুন রাদি আল্লাহু আনহার ভাগ্নে ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমা যিনি ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ আলেমদের একজন যেহেতু মাইমুনা রাদি আল্লাহু আনহা ছিলেন ইবনে আব্বাসের খালা এই সুযোগে ইবনে আব্বাস প্রায়ই তার খালার বাড়িতে আসতেন তবে এই আসার উদ্দেশ্য থাকতো যেন খালার বাড়িতে থাকার সুযোগে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম কীভাবে ঘরে থাকা অবস্থায় ইবাদুল বন্দিকে করেন কিভাবে রাত জাগেন এইসব বিষয় তিনি দেখবেন এবং সেগুলো শিখবেন এই কারণে একদিন ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুমা খালা মাইমুন্না রাদি আল্লাহ বাড়িতে এসে ঘুমের ভান করে শুয়ে থাকেন এরপর রাসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠে আল্লাহ ইবাদত ইবাদতব্দি করতে শুরু করেন এবং সলাত আদায় করতে দাঁড়ান তখন চুপি চুপি ইবনে আব্বাস রদি আল্লাহান তিনিও আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের পিছনে সলাতে দাঁড়ান তবে ইবনে আব্বাস ভুল করে দাঁড়িয়েছিলেন রাসুল্ল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামের বাম দিকে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তার হাত দিয়ে ইবনে আব্বাসের কান ধরে টেনে তাকে তার ডান দিকে এনে দাঁড় করান উল্লেখ্য তখন ইবনে আব্বাস রাদি আল্লাহুয়ানহুমা তিনি ছিলেন বালক বয়সী চলুন সেই ঘটনাটি শোনা যাক সরাসরি ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমার বর্ণনা থেকে ইবনে আব্বাস বলেন একবার আমি আমার খালা এবং আল্লাহ রসুল সাল্লাহাম স্ত্রী মাইমুন রাদি আল্লাহু ঘরে রাত্রি কাটাই আমি ঘরের একদিকে শয়ন করি আর আল্লাহ রসুল সাল্লাহলাম এবং তার স্ত্রী উমুল মেনিন মাইমুন রাদি আল্লাহু আনহা অন্যদিকে শয়ন করেন অর্থাৎ তারা আড়াআড়িভাবে শুয়েছিলেন মাইমুনা আনহা এবং রাসুল্লাহ সাল্লাহসাল্লাম যেদিকে শুয়েছিলেন সেদিকে আড়াআড়িভাবে তাদের দুজনের পায়ের কাছে শুয়েছিলেন ইবনে আব্বাস আনহুমা ইবনে আব্বাস বলেন মাঝ অথবা তার কিছু আগে কিংবা পরে রসুল্লাহ সাল্লু সাল্লাম ঘুম থেকে জাগলেন এবং তার দুই হাত দিয়ে দুই চোখ ডলতে লাগলেন এরপর সুরা আলে ইমরানের শেষ দশটি আয়াত তিনি তিলাবত করেন এরপর ঘরে ঝুলানো একটি মশক থেকে পানি নিয়ে খুবই সুন্দরভাবে তিনি অজু করেন এবং সোলাতে দাঁড়িয়ে যান ইবনে আব্বাস বলেন এরপর আমিও উঠে আল্লাহ রসুল সাল্লাম যা করলেন তাকে সেইভাবে অনুসরণ করলাম এবং আমি তার বাম পাশে সলাতে দাঁড়িয়ে গেলাম তখন রসুলুল্লা সাল্লুসাল্লাম তার ডান হাত দিয়ে আমার কান ধরে টেনে এনে আমাকে তার ডান দিকে দাঁড় করালেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই রাকাত দুই রাকাত করে মোট বারো রাকাত সলাত আদায় করেন এরপর বিতর সালাত পরে তিনি শুয়ে পড়েন এরপর তিনি কিছুক্ষণ হালকা করে ঘুমের মতো অবস্থায় শুয়ে থাকেন এর মধ্যে মুয়াজ্জিন এসে ফজর সালাতের জন্য ডাক দিল এবং আল্লাহ রাসুল উঠে দুই রাকাত সালাত পড়লেন অর্থাৎ ফজরের দুই রাকাত শূন্য সালাত তিনি আদায় করলেন এরপর তিনি বের হয়ে যান এবং ফজরের দুই রাকাত ফরজ সালাদ জামাতে আদায় করান অন্য সূত্রে ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে যখন রাতের অধিকাংশ অংশ কেটে যায় তখন রসুল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকান এবং এই আয়াতটি তিলাওয়াত করেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন অর্থাৎ এই আসমান জমিনের সৃষ্টি এবং রাত এবং দিনের আবর্তনের মাঝে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তাশীল এবং জ্ঞানী ব্যক্তি এরপর রসুল্লাহ সাল্লাম এই দোয়া করেন তিনি বলেন আল ফি কল বিনূরা ওয়াফি আই নুরা অফি বসর নুরা ও আন অমিনী নুরা ও আন শিমায়লী নূরা অমিন বাইনি এদয়া নূরা অমিন খলফি নুরা অমিন ফৌকি নুরা অমিন তহতি নূরা ওয়া আজিম লি নুরা ইয়ৌমল কিয়া মাহ অর্থাৎ হে আল্লাহ আপনি আমার হৃদয়ে নূর দান করুন আমার চোখে নূরদান করুন আমার কানে নূরদান করুন আপনি আমার ডানে আমার বামে আমার পেছনে উপরে নিচে এবং কিয়ামতের দিনে আমাকে দান করুন নূরের দীপ্ত রশ্মি বিশুদ্ধ হাদিসের বর্ণনা থেকে জানা যায় রসুলুল্লাহ সাল্লিয়াম যখন তার অন্তিম অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন সেই অসুস্থতার সূচনা হয়েছিল মাইমুনা রদি আল্লাহু আনহার ঘরে থাকা অবস্থা থেকেই আয়েশা রদি আল্লাহু আনহা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলাইস্লাম যখন প্রথম অসুস্থ হয়ে যান তখন তিনি ছিলেন মাইমুনা রাদি আল্লাহু আনহার ঘরে এরপর তিনি সেখানে অন্যান্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে আমার ঘরে চলে আসেন এবং উম্মুল মেনিনরা তাকে সেই অনুমতি প্রদান করেন যখন রসুল্লাহ সল্লা উলিয় সাল্লাম মাইমনা রাদি আল্লাহু ঘর থেকে বের হয়ে আসেন তখন তার পা মাটিতে হেসরাত ছিল তখন রসুল্ল সল্লাহ আলহিসাল্লাম ছিলেন দুইজন সাহাবির কাঁধে ভর দেওয়া অবস্থায় একদিকে রসুল্লাহ সল্লাহ সাল্লাম ছিলেন ফয়দুল ইবনে আব্বাস রাদিআলাহু আনহুর কাঁধে ভর দিয়ে আর অন্য পাশে ছিলেন অন্য একজন ব্যক্তি অর্থাৎ আলী ইবনে আবিতলিব রাদি আনহু তিনি অন্যদিকে আল্লাহ রসুল সল্লা উলাইসাল্লামকে ভর দিয়ে রেখেছিলেন মাইমুনারাদি আল্লাহুয়ানহার দানশীলতা সম্পর্কে একটু আগেই বলা হয়েছে তিনি প্রচুর পরিমাণ অর্থ দান করতেন এমনকি দান করার জন্য ঋণ করতে অধিধা করতেন না একবার তিনি তার একটি দাসীকে মুক্ত করে দিয়েছিলেন এবং এ ব্যাপারে আল্লাহ রসুলের অনুমতি গ্রহণ ছাড়াই তিনি দাসীকে মুক্ত করে দিয়েছিলেন এরপর রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম যখন ঘরে আসেন তখন মাইমুন রাদি আনহা বলেন আল্লাহ রসুল আপনি কি জানেন আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছি রাসুল বললেন তাই নাকি মাইমুনা বললেন হ্যাঁ তখন রাসুলুল্লাহ সাল্লাম বললেন তুমি যদি সেই দাসীটিকে তোমার মামার কাছে পাঠিয়ে দিতে তাহলে আরও বেশি সোয়াব পেতে এই কথার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লামের উদ্দেশ্য ছিল মাইমুনার আদি আল্লাহু আহাকে অধিক সওয়াব লাভের উপায় শেখানো যদি মাইমুন্নার আদি আল্লাহু সেই দাসীকে তার আত্মীয়ের কাছে পাঠিয়ে দিতেন তাহলে তিনি আত্মীয়দের প্রতি দান সদাকার মাধ্যমে একসাথে দুইটি সোয়াব পেতেন অর্থাৎ প্রথমত দান সদাকার সয়াব আর দ্বিতীয়ত আত্মীয়ের সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করার সোয়াব রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই উপদেশের পর মাইমুনা রদিয়াল্লাহু আহা তার আত্মীয় স্বজনদের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠেন এবং যখনই সম্ভব হতো তিনি আত্মীয় স্বজনের সাথে দেখা করতেন এবং তাদের সাথে সুন্দর সম্পর্ক এবং যোগাযোগ রক্ষা করতেন আয়েশা রদি আল্লাহু আহা বলেছেন আমাদের মধ্যে অর্থাৎ মিনীন্দের মধ্যে মাইমুনা ছিলেন সবচেয়ে বেশি আত্মীয় সম্পর্ক রক্ষাকারিনী সেই দাসীকে আজাদ করে দেওয়া সেই হাদিসের উপরে মন্তব্য করে ইবনে হাজার আল্লাহ সাল্লি রহিমউল্লাহ বলেছেন রাসূলুল্লাহ উল্লা সাল্লাহ সালামের অনুমতি না নিয়েই মাইমুনা সেই দাসীকে মুক্ত করে দিয়েছিলেন আর যেহেতু রাসুল তার এই কাজকে নিষেধ করেননি বরং আরও উত্তম উপায় বলে দিয়েছিলেন তা থেকে বোঝা যায় স্ত্রী যদি তার নিজের মালিকানাভুক্ত সম্পদ থেকে ইসলামের বৈধতার ভেতরে খরচ করে তাহলে সে স্বাধীনভাবে অর্থ খরচ করার অনুমতি রাখে সুতরাং এই হাদিস থেকে স্ত্রীদের সম্পদের মালিক হওয়ার সম্পর্কে দলিল পাওয়া যায় একজন স্ত্রী কিভাবে অর্থ খরচ করবে এক্ষেত্রে স্বামী স্ত্রীর একমত হওয়া এটা সুন্দর পারিবারিক সম্পর্ক রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় তবে যদি কোনো বিষয়ে একমত নাও হয় এরপরেও একজন নারী তার অর্থ থেকে তার উপার্জন থেকে স্বাধীনভাবে অর্থ খরচ করতে পারেন এবং এই ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ইসলামের নারীদেরকে সম্পত্তির মালিকানা প্রদান করা হয়েছে এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য ধর্ম কিংবা সভ্যতার দিকে তুলনামূলক দৃষ্টিতে তাকালে দেখা যায় ইংরেজি আঠারোশো সালের আগে ইউরোপ আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের কোথাও নারীদেরকে সম্পত্তির মালিকানার অধিকার প্রদান করা হয়নি অথচ ইসলামের মাধ্যমে বহু আগে থেকেই নারীদেরকে অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে রসুল উল্লাহ ইন্তেকালের পরেও জীবিত ছিলেন আমাদের মা ওম মিনিন মাইমুনা বিনতুল হ্যারিস রদি আনহা আল্লাহ আলা তাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তিনি খোলাফে রাশিদিনের শাসনামল দেখেছেন এবং এরপর মুয়াবিয়া রদি আল্লাহু আনহুর খিলাফত কালও পেয়েছেন ওসমান রাজি আল্লাহু আনহুর শাহাদাত পরবর্তী উম্মতের মধ্যে যে ফিতনা দেখা যায় তিনি সেই সব রাজনৈতিক ঘটনায় কোনোভাবেই অংশগ্রহণ করেননি বরং ঘরে অবস্থান করেছেন এবং সেই সব ফিতনা থেকে বিরত ছিলেন হজ এবং উমরা ছাড়া অন্য কোনো কিছুর উদ্দেশ্যেই তিনি ঘর ত্যাগ করেননি আল্লাহ রসুল সাল্লামের ইন্তেকালের পর মাইমুনা রাজি আল্লাহু আনহা সবসময় সেই দিনটির কথাই স্মরণ করতেন যেদিন আল্লাহ রসুলের সাথে তার বিয়ে হয়েছিল এবং যেদিন তিনি আল্লাহ রসুলের সাথে একত্রিত হয়েছিলেন মক্কার বাইরে সেই সারিফ নামক এলাকায় সবসময় তিনি চাইতেন সেই স্থানেই যেন তার কবর হয় এবং আল্লাহ আল্লাহতাল্লাহ তার সেই ইচ্ছাই পূরণ করেছিলেন জীবনের শেষ সময় এসে অসুস্থ হয়ে যান আমাদের মা উম মেনিন মাইমুনার আদি আনহা। তখন তিনি ছিলেন মক্কায় এবং তিনি লোকেদেরকে বলতে থাকেন তোমরা আমাকে মক্কার বাইরে নিয়ে যাও কারণ মক্কায় আমার মৃত্যু হবে না আল্লাহ রাসুল আমাকে এই কথা জানিয়ে গেছেন তখন মাইমুনার আদি আনহাকে নিয়ে যাওয়া হয় মক্কার বাইরে সারিফ নামক জায়গায় যা ছিল মক্কা থেকে প্রায় নয় মাইল দূরে বিয়ের পর এখানেই আল্লাহ রসুলের সাথে প্রথম দেখা হয়েছিল মাইমুনা রাদি আনহার আর এখানেই তিনি আল্লাহ রসুলের সাথে প্রথম রাত্রিযাপন করেছিলেন আর আল্লাহর ইচ্ছায় এখানেই ইন্তেকাল করেন উমুল মিনীন মাইমুন রদি আল্লাহুয়ানহা এরপর সেখানেই তাকে সমাহিত করা হয় উমুল মিনীন মাইমুন রদি আল্লাহুয়ানহার জানাজা সালাদ পড়িয়েছিলেন তারই ভাগ্নে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহুয়ানহুমা দাফনের জন্য যখন খাটিয়াতে লাশ ওঠানো হয় এবং লাশ নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুমা বারবার বলছিলেন লোকেরা তোমরা সাবধান এটা আল্লাহ রাসুলের স্ত্রীর লাশ তোমরা বেয়াদুবি করো না বেশি নড়াচড়া করো না যত্ন এবং ইজ্জতের সাথে লাশ নিয়ে চলো কারণ তিনি তোমাদের মা মাইমুনা রাজি আল্লাহু আনহার ইন্দেকালের পর উমুল মিনিন আয়েশা রাজি আল্লাহু আনহা বলেছিলেন হায় আল্লাহ এবার তো মাইমুনাও চলে গেলেন আমাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ ভীরু আর ছিলেন সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারিণী ইমাম জাহাবি রাহিম মত অনুসারে হিজরতের একান্ন বছর পর ইন্তেকাল করেন উমুল মমিনিন মাইমুন আর আনহা সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাহ উ মিনিনদের সকলের উপরেই সন্তুষ্ট হয়ে যান জান্নাতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি করুন এবং আমাদেরকেও জান্নাতে দাখিল হওয়ার তফিক প্রদান করুন আল্লাহু মামিন ওসল্লাহ তাহলে মহম্মদ ওয়লাহি ওসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আয়ালামিন রেইনড্রভস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com raindropsmedia মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg